হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ আমেরিকান ব্লগার ইবা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আবারও আমার চ্যানেলে আরেকটা ভিডিও লইয়ে হাজির হইলাম। এটা একটা রেসিপি শেয়ার করবো। তো এই রেসিপির নাম অনেকেও হয় দুধ কদু, আবার আমি হয় এটারে দুধ লাউ, আর আমরা সিলেটি ভাষায় তো এটার খদু হইন। সো এটা ফানি খদু হয় আমরা সিলেটি ভাষায়। তো ও ফানি খদু লাইক এটা চাইনিজ লাউ। তো ওটারে আমি খুসা সারাইয়া আপনার গ্রেট করে নিয়েছি গিয়ে আপনারা দেখতে পারছেন। আপনারা যে কোনো গ্রেটার দিয়ে গ্রেট করতে পারবা। এটা অনেক ইজি। আর আমি যেহেতু আজকে খরাম গরম খেলাম, তো একটা রেসিপি দিলাই আপনারা লোকে আমি কিলান বানাই। তো গ্রেট করার পরে আমি কেন একটা বড়ো পাত্রর মধ্যে ও খদুগুলারে লাইক ফানির মধ্যে সিদ্ধ করে আনিমু। 20 মিনিট 20 মিনিটের মতন আমি সিদ্ধ করে আনিমু গিয়া। কিছু অ্যাড করা লাগতো না, অনলি ফানি, ফানির মধ্যে আর কি লাইক খদুগুলারে সিদ্ধ হয়ে নিতে হইব। তো সিদ্ধ করা পর্যন্ত আপনারা আমার লগেও তাহকা। আবার লাগলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট হয়ে জানাইবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো এখন আমি একটা খোলার মধ্যে বাটার নিয়েছি, একটা তেজপাতা অ্যান্ড 3টা এলাচি অ্যাড করিয়া বালা করিয়া বাচ্চা নিমুকি। তো এর মধ্যে আমি 30% দুধ অ্যাড করছি। তো দুধের পরিমাণ হইলো প্রায় 1/2 লিটার হচ্ছে, তো অনেক একটু বেশি লাইক এটা অনুমান এক করবো আপনারা। লাইক যেটা আমরা সেমাই রান্না করি ওরকমও, বা ফিনি রান্না করি ওরকমও, আপনারা লাউয়ের উপরে অনুমান করিয়া লাইক আপনারা লাউটা কত বড়, সো অনুমান করিয়া আপনারা দুধ দিবা। যাতে করিয়া দুধ দেওয়ার পরে এই দুধগুলা জাল খাইয়া লাইক 4 ভাগর লাইক 1 ভাগ হইতো, সো ও পরিমাণে আপনারা দুধ দিবা। তো আমি এখন দুধগুলারে একটু সময় লাড়িয়া নিলাম গিয়া, যাতে করে দুধগুলো ঘন হয়ে যায়। এদিকে আমি খদুগুলারে সিদ্ধটাকে নামাইয়া বালা হয়ে সাহানির মাধ্যমে ফানি ফানি জড়াই লেছি। ফানি জড়াই তৈব, ফানি তাহলে লাইক দুধ খদুটা মজা হইতো নাই। ফানি জড়াইয়া এখন আমি ও দুধের মধ্যে অ্যাড করে লাইমু। আমার দুধ মানে যে দুধগুলা আমি খড়াইয়ের মধ্যে দিছি এগুলো প্রায় হাফ হয়ে গেছে অ্যান্ড ঘন হইয়া আইয়র। ও সময় আমি লাইক খদুগুলারে অ্যাড করে লাইছি। আপনারা চাইলে আরেক লাখানো দুধ খদু বানাইতে পারবা। দুধ আগে না দিয়া যে বাটার দিছিলাম, বাটারের মধ্যে লাইক চিনি অ্যান্ড দুধরে পালা করে লাড়িয়া বাজিয়া সেমাইয়ের মতন দেন দুধ এড করতে পারবা। বাট আমি সকলেও করছিলাম, সকলেও মজা লাগছে। এটা আমার কাছে অনেক ইজি লাগে, লাইক অনেক সময় আছে না মেহমান আইসুন গড়ো অনেক খাম খাজ লাইক ইজি ওয়েতে করে লিতা, সো ইস ওকে, এইটা ইজি ওয়েতে আমার কাছে মনে হয়। তো এখন একটু সময় লাড়তে থাকবো, লড়া লড়ির পরে লাইক যে সময় দুধ কমিয়ে আইব লাইক 10 মিনিটসের মতন আমি লাড়মো। তো তখন 10 মিনিটস পরে আমার দুধ খদুর অবস্থা কী লইছে লাইক অনেকখানি শুকাই আইছে। বাট আমি এখানে কোনো চিনি অ্যাড করছি না, আপনারা চাইলে এই মুহূর্তে চিনি অ্যাড করতে পারবা। বাট আমি চিনি অ্যাড না করার কারণ হইলো লাইক আমি সুইট অত বেশি আমি পালা পাই, বাট আমি চাইলাম না অত বেশি সুইট হইতো। তালাগি আমি নামানির পরে চিনি অ্যাড করবো, কারণ এখন যদি চিনি দিই গরম দুধের লগে চিনি গলিয়া বেশি হয়ে যাব মিঠা, লাইক সুইট বেশি হয়ে যাব। আর যদি আমি পরে দিই তাইলে অত বেশি লাইক মানে মিষ্টি হইতো না, ওতালাগি আমি দিছি না। বাট আপনারা চাইলে অ্যাড করতে পারবা, আমি আপনারে রেকমেন্ড করলাম আপনারা অ্যাড করে লাইবা। তো দেখতে পারছেন লাইক দুধ কতখান থেকে কতখান হয়েছে। তো আমি আর একটু সময় আগে আটাই লিমু দুধগুলা, আটাইয়া দেন নামাই লিমু। তো আপনারা আমার লগেও তাহকা, আমার ভিডিওটা শেষ পর্যন্ত এনজয় করবা। আর আমার রেসিপিটা খেলা লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট হয়ে জানাইবা, আমি আপনারা কমেন্টের ভিডিওটা তাহমু। আর যারা আজকে আমার নতুন এই ভিডিওটা দেখারা তারার প্রতি অনুরোধ রইল, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবা আপনারা। সো এনজয় করোক আমার ভিডিওটা।
আমার তো ধুতা রেডি হয়ে গেছে। এই মুহূর্তে আমি একটা খাসর চারের মধ্যে লই লাইছি, তখন আমি চিনি এড করলাম। আমার যতটুকু চিনি দরকার, লাইক মিষ্টির প্রয়োজনের মতটুকু এড করলাম। তো অন্য কোনো ফ্লেভার আমি খুঁজলাম না। আর এই রেসিপিটা বানাইতে কোনো ধরনের অন্য কিছু লাগে না, অনলি চিনি লাগে অ্যান্ড লাইক তোরা গরম মশলা লাইক এলাচি অ্যান্ড তেজপাতা দেয়, আর তোরা বাটার লাগে, আর পরিমাণ মতো দুধ লাগে। খুব ইজি আর অনেক মজার একটা লাইক ডিজার্ট, আমার তো অনেক পছন্দ। আর এটা তো ভেজিটেবল দিয়ে করা, সো এটা লাইক টেস্ট অন্য লাগান মুখ তো, আর সাথে সাথে লাগে লাইক ফ্রেশ কিছু আপনারা খাইরা। তো ডেকোরেশনের লাগি আপনারা যে কোনো কিছু অ্যাড করতে পারবা, লাইক মিষ্টি, তারপর কিশমিশ, এনিথিং। আমি কিশমিশ অ্যাড করার মতো এখন আমি কিছু সময়ও লাগি আমি ফ্রিজও রাখি দিব, কারণ গরম গরম দুধ লাউটা খাইতে মজা লাগে না। আবার অনেকের কাছে মজা লাগে, বাট আমার কাছে ঠান্ডাটাও বেস্ট। তো ফ্রিজ থেকে বা করে দিয়েছি আধা ঘন্টা পরে খাওয়ার লাগে, তখন আমি কিছু কিশমিশ অ্যাড করছি। তো এখন আমি দুধ লাউটা খাইমো অ্যান্ড এনজয় করবো। আশা করি আপনার কাছে আজকে ভিডিওটা আমার কাছে আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। মাতর মধ্যে ভুল ভ্রান্তিরে তাহলে রেসিপির মধ্যে ভুল ভ্রান্তিরে তাহলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আপনারা সব খুব খুব বেশি ভালো তাহবা, আমার লাগে আমার ফ্যামিলি লাগে তো করবা। সো আজকের মতো নখানোর শেষ, আল্লাহ হাফিজ, বাই, আসসালামু আলাইকুম।